মেহেরপুরের তিনটি উপজেলা সদর মুজিবনগর ও গাঙ্গনির এক তৃতীয়াংশ প্রাথমিক বিদ্যালয় অভিভাবক শূন্য। প্রধান এবং সহকারী শিক্ষকের অভাবে ঘুরে খুঁড়িয়ে চলছে এসব বিদ্যালয়ের শিক্ষা সহ প্রশাসনিক কার্যক্রম গত চার বছর ধরে বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক না থাকায় সন্তানদের ভবিষ্যৎ আর শিক্ষার মান নিয়ে চিন্তিত অভিভাবকরা বা সোয়া সোয়া ক্লাস মিস যায় নো নো ধরো মাস্টার আছে তার আওতো ক্লাস আ স্ট্যাটিউট নিট কইলবি হেড সাপ থাকলে পারে তো অন্যান্য সাদে তদারকি কইরবি ক্লাস্টিক না তো হচ্ছে কি না এই অবস্থায় সিনিয়র শিক্ষকের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে গিয়েও হিমশিম খেতে হচ্ছে পাশাপাশি বাড়তি দায়িত্ব পেলেও বেতন বাড়ছেনাhbar প্রাপ্তদের আমো অনবদ্য যেহেতু আমি তো সহকারী শিক্ষক এখন দায়িত্ব বিধায় বাধ্য হয়ে আমাকে পড়া লাগবে কেনা কাটায় একশো পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন বিএমডাব্লিউ সহ হাজার হাজার পুরস্কার প্রধান শিক্ষকের দায়িত্ব আমি একজন সহকারী হিসাবে প্রথমত বুঝতেই তো পারতাম না এখনো সব কাজ বুঝতে পারিনি একেবারে বিনা শ্রমে আমরা এই দায়িত্বটা পালন করি এখানে বাড়তি কোনো আমাদের বেনিফিট নাই অবশ্য দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ সহ অন্যান্য সমস্যারও সমাধান করা হবে বলে আশ্বাস দেন উপজেলা ও জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছোট তালিকা এবং প্রযোজিত কারণ সহ আমরা জেলা প্রকল্প শিক্ষা অফিসের মাধ্যমে অধিদপ্তর এবং আমি যতটুকু শুনেছি মমন্তলায় এ ফাইভটি আছে কিছু প্রশ্ন জড়িতার কারণে আর মামা অজনীত কারণ হয়তো পারছেন না এগুলো শিগ্রি আসবো সেগুলো মিটে যাবে জেলায় তিনশো আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যার মধ্যে ঊনসত্তরটি শিক্ষা প্রতিষ্ঠানই প্রধান শিক্ষকের পদ শূন্য আর উননব্বইটি সহকারী শিক্ষক পদও খালি রয়েছে সময় সংবাদ নিজের